জাগরণ অনলাইনে প্রতিদিনের আয়োজন আজকের শিরোনামে স্বাগত। আজ 9 ডিসেম্বর 2020 বুধবার। শুরুতে জানিয়ে দিচ্ছি দেশে পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। জাগরণ পত্রিকা আজকের শিরোনাম, 11 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক, শুল্ক আইন ও প্রত্যক্ষ কর সংস্কারের পরামর্শ সিপিডির। সমকালের আজকের শিরোনাম, দুর্নীতি থামাতেই হবে, আন্তর্জাতিক দুর্নীতি দিবস আজ, সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইকবাল মাহমুদ, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন। যুগান্তরে আজকের শিরোনাম, পদ্মা সেতুতে শেষ স্পেন বসতে পারে কাল, স্বপ্ন ছুঁয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, স্বাস্থ্য খাতে কাটেনি বেহাল দশা, সেবা নিয়ে বিপাকে সাধারণ ও করোনা রোগীরা, ঢাকার বাইরে আইসিইউ যেন সোনার হরিণ, সংকট চিকিৎসক নার্সের যন্ত্রপাতিও বিকল। কালের কণ্ঠের শিরোনাম, এপার ওপার একাকার, পদ্মা সেতুতে শেষ স্পেন কাল পরশুর মধ্যেই। দৈনিক আমাদের সময় শিরোনাম, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশ। দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, মহামারীতে বেড়েছে 6 অপরাধ, পরিসংখ্যান বলছে মার্চ থেকে অক্টোবরে দেশে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম, উচ্ছেদ অভিযানে বাধা, ব্যবসায়ী পুলিশ সংঘর্ষ, ফুলবাড়িয়ায় 911 অবৈধ দোকানে 300টি উচ্ছেদ করেছে DACC, আজও চলবে অভিযান। দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম, রাজু প্লটের হিসাব চেয়েছে PMO, পূর্বাচল নতুন শহর প্রকল্পের 25,016টি প্লটের মধ্যে বরাদ্দ 24,842। ধন্যবাদ।